হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি চলে এসেছে, কাজ করছে। দেখতেই পাচ্ছ এখানে, দেখো সমস্ত কিছু প্লাগ পয়েন্টটা আমাদের ঘর থেকে আর কি করেছে। তো এখানে ওই কাঠের যে সুইচ বোর্ডটা ছিল মানে আগেকার দিনের, তো সেটাই আর কি খুলে নিচ্ছে। আর এই দেখো আমাদের ভুতু বুড়ি চলে এসেছে, এখানে ঘোরাঘুরি করছে, ঘুরতে ঘুরতে আবার চলেও গেছে। আর এখানে দেখো সুইচ বোর্ডটা লাগাবে, তার জন্য সুইচ বোর্ডটা ঠিকঠাক করছে আর কি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এখানে ভাই দাঁড়িয়ে আছে, তাই ভাইয়ের পাটা দেখা যাচ্ছে। তো আর আমাদের পুকিসোনা দেখবে কোথায় আছে, আমাদের পুকিসোনা এই দেখো আমাদের টেবিলের এই চেয়ারটায় বসে আছে, আর আমাকে দেখে টুই টুই করে পালিয়ে যাচ্ছিল। তো এই দেখো, এই যে রং করার পর যেহেতু সুইচ বোর্ডটা খোলা হয়েছে, তাই জন্য ওই বোর্ডের যে দাগটা ওটা থাকবে। তো এটা ড্রিল মেশিন দিয়ে এখন দেখো মাপ নিয়ে ফুটো করে নিচ্ছে ড্রিল মেশিন দিয়ে। তো ড্রিল মেশিন দিয়ে ফুটো করার পর তারপর ওটা মানে সুইচ বোর্ডটা আর কি তারগুলো সেট করে সেগুলো লাগাবে। তো কীভাবে কী করছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না কতটা কী বুঝতে পারছো। তো যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি যে আমাদের বাড়িতে আজকে ইলেকট্রিকের কাজ হচ্ছে তার জন্য। তো আজকে মানে ডেলি ব্লগের মধ্যে এইটা বলতে পারো, কারণ আজকে সেরকম কিছুই শেয়ার করার মতন ছিল না, যতটুকু পেরেছি তাই শেয়ার করেছি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে আমাকে সাহায্য করো। আর এখানে দেখো এখানে পুরো লাইনটা তৈরি করে নিচ্ছে ভালো করে, ওখানে এই যে দেখো এই ধরনের পাইপগুলো লাগানো হবে, ওই তারগুলো এর ভেতর দিয়ে যাবে আর কি পাইপিং করে। তো এখানে দেখো চায়না ক্লিপ দিয়ে ভালো করে, আজকে তো বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো তার জন্য এখানে ডিম সেদ্ধ করেছে, আর এখানে ভাত আছে, আর এইটাতে একটুখানি পনিরের তরকারি মতন রয়েছে পনির, হ্যাঁ। আর এখানে পোলাও রয়েছে, আর পোলাওটা একটাই রয়েছে, ভাগ করে নিয়ে নেব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটা, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এইটা এই যে আনাজ রাখার জন্য, আলু পেঁয়াজ রসুন সব পরপর পরপর রাখা আছে, দেখতেই পাচ্ছ এই যে রসুন আদা লঙ্কা, আর এটাতে পেঁয়াজ আছে, আর এটাতে আলু রয়েছে। আর এই যে বাসনের জন্য এই যে এই 3D মোটরের এই র‍্যাকটা ফ্লিপকার্টেই অর্ডার দেওয়া হয়েছিল জাস্ট, তো এই বাসনগুলো একটু ম্যানেজ করে রাখার জন্য। তো এখানে দেখো একদম সুন্দর করে রাখাই আছে, আর এটাতে একটুখানি ছোটো হয়ে গেছে কারণ আমাদের বাসনের মানে কোয়ান্টিটিটা অনেকটা বেশি তার জন্য বাসনপত্র। তো এইখানে দেখো এইখানগুলোতে এই যে প্লেটসগুলো রাখা হয়েছে খাবারের, আর এখানে রয়েছে চায়ের কাপ ছাঁকনি, আর এখানে এই যে এরকম বাটি রাখা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ এরকম বাটিগুলো রাখা আছে, আর এখানে গ্লাস চামচে সমস্ত কিছু, এখানে একটা বাটি মিক্সচার গ্রাইন্ডারের জার, আর নিচেও কিছু বাসন রাখা রয়েছে। তো এই জায়গাটা পুরোটাই বাসনের। তো ইলেকট্রিকের কাজটা হয়ে যা, ইলেকট্রিকের কাজটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো কী কী কাজ হলো না হলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ফিরে আসছি। সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম রাত্রির হয়ে গেছে, রাত্রির এখন 9টার সময় আমি শ্যুটটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ইলেকট্রিকের কাজ হয়ে গেছে, মিস্ত্রিও চলে গেছে, এই দেখো আমাদের কুমকুসোনা সারাদিন শুতে পায়নি তাই এখন শুয়ে ঘুমোচ্ছে। আর কী কী কাজ হলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, ওরা চলে যাবার পর সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। এগুলো কাল সকালে আর কি এখানে একটা জড়ো করে রেখেছে একটা জায়গায়, কাল সকালে সব ফেলা হবে আর কি। আর এখানে দেখো এই যে যে বোর্ডটা ছিল সেটা তো তুলে দিয়েছে, তো এইখানটা একটুখানি পুট্টি লাগিয়ে আর কি, এইখানটা পুট্টি লাগিয়ে ভালো করে এখানটা একটুখানি রং করে দিতে হবে। এই যে কালারটা আছে এই কালারটাই রয়েছে, ভালো করে পুট্টি লাগিয়ে এটা করে দিতে হবে। তো এইরকম একটা সুইচ বোর্ড হয়েছে, এই যে এইখানে দেখছো যে এক্সটার্নাল বোর্ডের পর্দা লাগানো, এটা এটা সুইচ,
ঠিক আছে। আর এইটা হচ্ছে এই যে লাইটের সুইচ দেখতেই পাচ্ছ, এই যে রংগুলো উঠেছে এখানটা একটু রং করে দিতে হবে জাস্ট। আর এইখানে একটা এক্সট্রা সুইচ দিয়েছে, আর এইটা হচ্ছে এই যে ফ্যানের সুইচ অফ করে দিলাম। আর মাঝের ঘরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে সুইচ আছে, এই যে ফার্স্ট লাইটটা, এটা হচ্ছে এই যে আলোর লাইট, এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে মাঝের ঘরের এই ফ্যানটা, এই যে মাঝখানের সুইচটা, আর এইটা হচ্ছে লাইটের সুইচ। তো এইখানে এটা হয়ে গেল। আর এই যে এইখানে দালানের তো এইখান রকম একটা এলইডি জোরে আলো দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে লাগানো হয়েছে তোমার ওই ওয়াটার ফিল্টারটা রয়েছে, আরও ওইটা ওইখানে করা হয়েছে। আর এই যে ওয়াশিং মেশিনের এইটা এইখানে করা হয়েছে। তো এই গেল এইটা। আর চলো তোমাদেরকে দেখাই আর একটা জিনিস, যেটা হচ্ছে এই যে এখানে যে সুইচটা, এই সুইচ বোর্ডটা আর পাল্টানো হয়নি, যেহেতু আমাদের সব লাইন করাই ছিল, তাই জন্য এই যে এই ফার্স্টের যে সুইচটা সেটা আমাদের দুটো সেগমেন্টে রয়েছে, ওপর থেকেও জ্বালা যায় আবার নিচ থেকেও এটা অন করা যায় ওঠার সময়। তো এই যে ওপরের ওইখানটা লাইটটা করা হয়েছে, আর এই যে দেখো এই যে এই সেকেন্ড আলোটা যেটা সেটা হচ্ছে এই যে বাইরের যে আলোটা, এই যে বাইরের এই আলোটা, বাইরের এই আলোটা এখানে লাগানো হয়েছে এইখানটা থেকে লাইন করে, এই যে এইখানটা দেখছো এই লাইনটা থেকে তার টেনে একদম পাইপিং করে এইখানে লাগানো হয়েছে জোড়ালো এলইডি লাইট দিয়ে। তাতে বারান্দাটাও লাইট হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো বারান্দাটা লাইট হচ্ছে, আর উঠোনটাও দেখো পুরো লাইট হচ্ছে, বুঝতে পারছো আশা করছি। তো চলো তোমাদেরকে ওপরে রান্নাঘরে কী কী কাজ হয়েছে সেটা দেখাই। তো এই যে ওপরে উঠছি, এই দেখো এইখানে করা হয়েছে এই আলোটা, তাহলে এইখানটা পুরোটাই আর কি লাইট হচ্ছে, আর একটু মানে ভালো জোড়ালো আলো দেওয়া হয়েছে। আর এই যে এই সুইচ বোর্ডের এইটা, এই এই তলার এইটা তো ভালো ছিল, মানে কোনটা বলছি বলো তো, এই যে এটা তো ভালো ছিল, ওপরের যে বোর্ডটা একটু খারাপ ছিল, তো এইটা শুধু পাল্টানো হয়েছে। এই যে ফার্স্ট যে সুইচটা এইখানে ওপরে, এটা হচ্ছে এই যে ঠাকুরঘরের, দেখতেই পাচ্ছ ঠাকুরঘরের আলো লাগানো, বেশ পুরো জায়গাটা ইয়ে হয়েছে। আর এটা নিবেলাম, এই সেকেন্ড সুইচটা হচ্ছে এই যে ছাদের, এই যে এখানে আলোটা করা হয়েছে এরমভাবে পুরো ছাদ দেয় আলো হবে। আর এইটা যেটা পুরনো ইয়েটা ছিল হোল্ডার আর ইয়েটা খুলে রাখা হয়েছে, কালকে ভাই গিয়ে ফেলে দিয়ে আসবে বাকি। তো এই গেল। তো চলো রান্না করে, সুইচ বোর্ডটা আছে, এই ফার্স্ট সুইচটা হচ্ছে এই যে রান্নাঘরের আলোর, ওই উঁচুতে লাগিয়ে দিয়েছে রান্নাঘরের লাইটটা, ওইখানে আগে লাগানো ছিল দাগটা দেখতেই পাচ্ছ, ওইখানে লাগানোটা ইয়ে করে এখানে লাগিয়ে দিয়েছে। আর এখানে একটা সুইচ বোর্ড করে দিয়েছে এক্সট্রা, এখানে এই মিক্সি বা ইন্ডাকশান ওভেন এটা লাগিয়ে কাজ করা যায়, যখন গ্যাস ফুরিয়ে যাবে আর কি তখন ইন্ডাকশান ওভেনটা এখানে ফিট করে নেওয়া যাবে। আর ওই যে ওইখানে দেখো, ওই দেখো একটা টিকটিকি, ওইখানে এক্সট্রা করে মানে তারটা টেনে ব্ল্যাক টেপ দেওয়া রয়েছে ওইখানটা, এই জন্য করে রেখেছে যাতে পরবর্তীকালে যদি আমরা কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যান ট্যান কিছু লাগাই তো তার জন্য ওইটা কাজে লাগিয়ে নিতে পারবো। তো এখন চলো, এখন যেহেতু রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ঝটপট থালা নিয়ে চলে যাই, থালা বাটিগুলো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, 9:30 বাজতে চললো, তো খেয়ে নেবো তাড়াতাড়ি, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, আর বড় করছি না। কেমন লাগলো না লাগলো সেটা জানাবে, আজকে সারাদিনের যতটা পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।